सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के मकर लग्न मकर राशि सेप्टेम्बर मासे दैनिक पथचलन आलोचना कर मकर लग्न मकर राशि अपन लग्न राशि अधिपति ग्रह शनि वक्रगति अवस्थान कर मकरे थार्ड हाउस ग्रह बृहस्पति सगृहे मीने वक्रगति मंगलर संचार हो मंगल अपन पंचम भावे आ सेप्टेम्बर 2022 दशई सेप्टेम्बर अब्दि भाग्यपति बुध भाग्यस्थान तुंगस्थ हो अवस्थान करबे अत्यंत इतिबाचक अत्यंत पजिटिव किन्तु बुध दशई सेप्टेम्बर रेट्रोग्राड हवार परे किन्तु एकटा कमप्लिकेशन तैरी हबे पुरो मासटाई सेप्टेम्बर आपनादेर राज्यकारक ग्रह शुक्रेर अवस्थानटा किन्तु अशुभ थाकछे। शुक्र 24 सेप्टेम्बर अब्दि अष्टमे थाकछे तार मध्ये 17 सेप्टेम्बर अब्दि अष्टमपति रविके निये एवं 24 सेप्टेम्बर शुक्र निजस्थ हबे कन्या राशिते प्रवेश करबे सेखाने वक्रपतिर बृहस्पतिर दृष्टि एवं वक्रगतिर बुध जुक्त थाकबे एटा अति अवश्यई कमप्लीकेशन सृष्टि करबे कर्मस्थाने सन्तानके निये उच्च विद्याके निये दाम्पत्य जीवनके निये एई जायगागुलो किन्तु आपनादेर एकटु फोकासे लाइमलाइटे राखते हबे। एई शुक्र 24 सेप्टेम्बर अब्दि जे अष्टमे थाकबे एबं तार मध्ये 17 सेप्टेम्बर अब्दि अष्टमपति जुक्त हय এই শুক্রের উপর মঙ্গলের দৃষ্টি থাকবে সেটাও কিন্তু শুক্রকে যথেষ্ট পীড়িত করবে। এই মাসে 11 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পিতৃপক্ষ এই সময় আমরা বিশেষ মন্ত্র সাধনা করব সেই ভিডিও আমি কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য আপলোড করব। এই সময় আমরা পূর্বপুরুষদের আশীর্বাদ কৃপা অর্জন করার পূর্ণ প্রয়াস করব এবং এই পর্বটা এই সময়ের এই পর্বটা কর্মখণ্ডনের জন্য অত্যন্ত শক্তিশালী সুতরাং এটাকে আমরা ফুললি ইউটিলাইজ করার সদ্ব্যবহার করার প্রয়াস করব। মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেপ্টেম্বর কর্মক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হতে পারে অতীতের কোনো ভুল ভ্রান্তি থেকে কিছু কর্মস্থানে সমস্যা সমালোচনা মানহানি ব্যবসা ক্ষেত্রে আকস্মিকভাবে কিছু লস হাজব্যান্ড বা ওয়াইফের আকস্মিকভাবে কোনো ভাগ্য বিড়ম্বনা ভাগ্যহানি এবং স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা। থার্ড অ্যান্ড ফোর্থ সেপ্টেম্বর আকস্মিকভাবে কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু জন্মছক যদি সাপোর্ট না করে এবং 7.5-এর ক্যান্ডিডেট যারা তাদের জন্য কিন্তু আর্থিক লস হওয়ার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা উগ্র ভাব এবং একটা বিবাদ প্রবণতা থাকবে সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। 5 এবং 6 সেপ্টেম্বর অর্থ ব্যয়ের যোগ দূরভ্রমণের যোগ এবং মন মানসিকতার মধ্যে বিবাদ প্রবণতা। 7 এবং 8 সেপ্টেম্বর ভ্রমণের যোগ সঙ্গে মন মানসিকতা শরীর মন দুটোর উপরেই কিন্তু একটু একটা লেথার্জি একটা অলসতা একটা স্লো ভাব থাকবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি মায়ের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি এবং মায়েরও স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা। ভ্রমণের যোগ থাকছে কিন্তু সেই ভ্রমণে বিভ্রাট হতে পারে একটু সচেতন থাকতে হবে। 9 এবং 10 সেপ্টেম্বর কিছু বিনোদন কিছু মনোরঞ্জনের পরিস্থিতিতে একটা অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে সেই দিকে আপনাদের নজর রাখতে হবে এবং এই বিনোদন আর
মনোরঞ্জনের কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে আকস্মিকভাবে কিছু লস হওয়ার সম্ভাবনা, সেই জায়গাতেও কিন্তু খেয়াল রাখতে হবে। 11 আর 12 আপনাদের নিজেদের প্রয়াসে, নিজেদের পুরুষকারের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আইনজীবীরা যারা আছেন তাদের কিছু শুভফল, কিন্তু ইমোশনাল মাইন্ডকে একটু কন্ট্রোল করে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটাকে কিন্তু নজরে রাখতে হবে। 13, 14, 15 মন মানসিকতার মধ্যে বিশেষ একটা উদ্ভ্রান্ত ভাব, উগ্র ভাব এবং মায়ের সঙ্গে বিবাদ, মায়ের স্বাস্থ্যহানি এবং গৃহ পরিবেশেও কিন্তু বিবাদ, মনোমালিন্যতা, তর্ক বিতর্ক, দ্বন্দ্বের পরিবেশ দেখা যাচ্ছে। 16th and 17th September মকর রাশি, মকর লগ্ন, বিশেষ আর্থিক উন্নতি, বৈষয়িক উন্নতি, বৈষয়িক ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ ভাগ্যোদয়, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদেরও কিন্তু বিশেষ একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে 16 আর 17। তবে বিবাদ প্রবণতা, মনের উগ্রতা, ডমিনেটিং অ্যাটিচিউডকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। 18, 19, 20 ব্যবসা ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এবং অর্থহানি হওয়ার সম্ভাবনা, মনের মধ্যে অস্থিরতা থাকবে, সেই অস্থিরতাকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাখতে হবে। 21 আর 22 ভ্রমণের যোগ, বিবাহ যোগ, ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ, তবে সব ইতিবাচক দিকেই কিন্তু একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা। 23 আর 24 পাবলিক রিলেশনে যারা আছেন তাদের জন্য শুভযোগ, আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি এবং উত্তরাধিকার সূত্রে কিছু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা, তবে বিনোদন, মনোরঞ্জন, এন্টারটেইনমেন্টের মধ্যে যদি থাকেন, কোনো এনজয়মেন্টের মধ্যে থাকেন, সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবার সম্ভাবনা থাকছে। 25, 26, 27 এই 3টে দিন খুব ক্রিটিক্যাল, ক্রুশিয়াল অ্যান্ড কমপ্লিকেটেড। জন্মছক সাপোর্ট করলে বিশেষ ভাগ্যোন্নতির একটা পরিস্থিতি তৈরি হবে, উচ্চ বিদ্যায় সাফল্য, বিদেশে সাফল্য, নতুন কর্মপ্রাপ্তি, আর্থিক উন্নতি, নানান দিক দিয়ে কিন্তু আপনারা লাভবান হতে পারেন হরোস্কোপ যদি সাপোর্ট করে। কিন্তু যারা 7.5-এর ক্যান্ডিডেট এবং যাদের জন্মছকে অশুভ গ্রহের প্রভাব, দশা অন্তর্দশা চলছে, তাদের কিন্তু নানান দিক দিয়ে ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যহানি, কর্মহানি, আর্থিক দিকে কিছু প্রতারণা ইত্যাদির যোগ তৈরি হবে এবং সেখানে আপনাদের সজাগ সচেতন থাকতে হবে। কর্মস্থানেও কিছু অপ্রিয় পরিবর্তন হতে পারে। 28 আর 29 আবার কর্মস্থানে কিছু ভুল বোঝাবুঝি, অতীতের ভুল থেকে সমস্যা, ব্যবসা ক্ষেত্রে আকস্মিকভাবে কিছু বিশ্বাসঘাতকতা, ব্যবসা ক্ষেত্রে কিছু অর্থহানি, হওয়া কাজ আটকে যাওয়া এবং আকস্মিকভাবে মায়ের স্বাস্থ্যহানি। মাসের শেষ দিন 30শে সেপ্টেম্বর জন্মছক সাপোর্ট করলে বিশেষ অর্থপ্রাপ্তির যোগ, হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি, ভাগ্যোন্নতি, কিন্তু কিছু বিবাদ, কিছু মনোমালিন্যতা এবং একটা উগ্র উত্তেজিত মানসিকতাকে অতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। মকর লগ্ন, মকর রাশি আপনাদের এই 9th হাউস ভাগ্যস্থান, সঞ্চিত কর্ম, এই 30 ডিগ্রিজ কিন্তু সেপ্টেম্বর মাসে খুব জাগ্রত, অ্যাক্টিভ, অ্যারাউজ থাকছে এবং সেপ্টেম্বর মাসে আপনাদের রাজ্যকারক গ্রহ শুক্র ইজ আন্ডার দ্য স্ক্যানার। 1st হাফে সে অষ্টমভাবে থাকছে, অষ্টম প্রতীকে নিয়ে থাকছে এবং মাসের শেষ প্রান্তে সে নিচস্থ হয়ে থাকছে।
সন্তানকে নিয়ে বিশেষ উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে, নিজেদের কর্মস্থলে সমস্যা তৈরি হতে পারে, কিডনি, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, এই সমস্ত রোগ যাদের আছে তাদের সাবধান থাকতে হবে, যাদের নেই তাদের আকস্মিকভাবে এই রোগ ব্যাধি দেখা দিতে পারে। বুধ বক্রগতিতে যাবে ভাগ্য বিড়ম্বনা এবং স্বাস্থ্য এবং কর্মস্থানে কাজের চাপ বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। কালভৈরবের মন্ত্র সাধনা যারা করছেন তারা অনেকটাই সুরক্ষিত আছেন, যারা করছেন না তাদের বলবো ইমিডিয়েটলি শুরু করুন। 1-10 আগস্ট মঙ্গলের জন্য যে মহাবিষ্ণুর মন্ত্র দিয়েছিলাম সেটা কন্টিনিউ করুন। বহু ক্ষেত্রে আমি বলেছিলাম ডিসকন্টিনিউ করতে, কিন্তু আই হ্যাভ রিকনসিডার্ড মাই ডিসিশন, অনেকেই কমেন্ট সেকশনে জানতে চাইছে সেটা কন্টিনিউ করবেন কি না, অতি অবশ্যই কন্টিনিউ করবেন। এবং 11-26 সেপ্টেম্বর পিতৃপক্ষতে আমরা যে বিশেষ শক্তিশালী ফলদায়ী সময় পাচ্ছি সেই সময় আমরা মন্ত্র সাধনা করব এবং যতটা সম্ভব কর্ম খণ্ডন করার চেষ্টা করব। তাতে মকর লগ্ন, মকর রাশি আপনারা যারা বিশেষ করে সাড়ে সাথীর ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু অনেক উপকৃত হবেন, প্রচুর মাত্রায় কিন্তু ইতিবাচক ফল পাবেন। সর্বং শুভময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।